তবে কিছু বিষয়ে আর কি আপত্তি কর আর কি বলতে পারেন কোন বিষয়টা আপত্তি করে এটা যদি একটু বলতেন ভাই তবে প্রথমে ধন্যবাদ দিচ্ছি আপনি বললেন যে ভালো লাগে আমাদের অনুষ্ঠান কিন্তু কিছু বিষয় আপত্তিজনক সেটি বললেন তো এই আপত্তিজনক জি ওই মাতু ভাই সব সময় আমি দেখছি উনি খুব মানে যুক্তিযুক্ত কথাগুলো সবচেয়ে বেশি বলেন ঠিক আছে যে বিষয়গুলো আসলেই দরকার তবে বিষয় হচ্ছে যেমন ধরুন আমি বলি যেমন আমার কোনো দোষ সেটা বলুক মুসলিমদের অনেক দোষ আছে শুধু মুসলিম কেন মানুষ বলতেই মানুষের দোষ থাকবে স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যে সেটা বলো কোন সমস্যা নেই ইসলাম নিয়ে কিংবা অনেক বিষয়গুলো নিয়ে ঠিক আছে অনেক কথাই বলে যে বিষয়গুলো লোপাবু কি বলেন বলতে চাচ্ছে যে ওনার কথা হচ্ছে যে কে নিয়ে বলেন আমার নিয়ে বলেন কিন্তু ইসলাম ধর্ম নিয়ে বা আমার নবীকে নিয়ে সেটা তো আমাদের একটা ভালোবাসার জায়গা সেই জিনিসটা নিয়ে কেন বলেন লোপাবু আরিফুল ভাই আপনি প্রথমে কিন্তু খুব সুন্দর কথা বলেছেন খুবই যুক্তিগত কথা বলেছেন যে মানুষ মাত্রই তোমাদের দোষ গুনে ভরাই আমরা মানুষ তাই না আমাদের সবার ভুল চুটি থাকবে এটা হচ্ছে খুবই একটা সাধারণ ব্যাপার মানুষের সবার মধ্যে এটা পরিলক্ষিত এই জিনিসটা সুন্দর কিন্তু যখনই আপনি সেটা ব্যতিক্রম করবে করবেন ব্যতিক্রম করে কি করবেন একটা মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায় দিবেন এবং শুধু সে সেটা না সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ এবং এই মানুষটা হচ্ছে আপনার অনুসরণ করতে হবে তখন যে এটা একটা প্রবলেম এটাকে আপনি বুঝতে পারেন কারণ চোদ্দশো বছর আগে যে জিনিসগুলো ছিল না না আপনার কথা প্রেক্ষিতেই কিন্তু আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম আপনি এই কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষগুণ থাকবে আমি একমত আপনার সাথে একমত ভাই এখানে আমি দিমত একেবারেই পোষণ করছি না কিন্তু আপনার যে যে মাথার মধ্যে মানে ইসলাম ধর্ম যে মাথার মধ্যে এই কথাটিরই একটা দিমত ঢুকায় দেয় আপনার অজ্ঞাত মানে অজ্ঞাত আপনি সেটাকে ফলো করছেন এই জিনিসটা কতটুকু যুক্তিগত সেটাই যদি আপনি আমাকে বলতেন না আসলে আমি যদি একটা কথা বলি আর কি বিষয়টা না ওই কথাটা আগে শুনি আপনি যে বলেন সবার মধ্যেই দোষ গুণ থাকবে এখানে আমরা কি তো একমত এটাতে তো আপনি কথাটা বলেছেন তাহলে তো এই এই জিনিসটা তো তাহলে সর্ব জায়গায় প্রযোজ্য টাইনারি ফুল ভাই আপনি যখন একটা কথা বলবেন হ্যাঁ সর্ব জায়গায় প্রযোজ্য আপনি বলছেন প্রত্যেকটি মানুষের মধ্যে গুণ থাকবে তাহলে একটা ব্যতিক্রম করে ফেলা একটা মানুষকে যার জন্ম বছর আগে হয়েছিল এবং যার আসলে জীবন আমরা না আসলে তিনি কেমন ছিলেন বিভিন্ন হাদিসে গল্পে শুনে শুনে আবার আরেক রকমের দেখি আমরা কিন্তু জানি না আসলে আমরা কিন্তু কনফিউজ ওই মানুষটা এরকম কিন্তু এই কনফিউজ ক্যারেক্টারটা তাকে আমাকে সারা জীবন অনুসরণ করতে হবে এবং একশো ভাগ অনুসরণ করতে হবে এই জায়গাটা কি সুন্দর বলে আপনাকে মনে হচ্ছে কিন্তু যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাওয়ার পূর্বে তার জীবনটাকে আমরা তখন অনুসরণ করি না মানে তিনি নবুয়তি পাওয়ার পূর্ব জীবনটাকে আমরা অনুসরণ মোটামুটি করি না বলতে পারেন তার পরবর্তী বিষয়গুলো আমরা কি অনুসরণ করি এখন কথা হচ্ছে যে আমরা যদি সহজ ভাষায় বলি যে তিনি আমাদের দাবি আপনাদের বিষয়ে বলছি না আমি আমার বিষয়েই বলছি যে আমাদের দাবি হচ্ছে তিনি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যে সমস্ত কথাগুলো বলবেন মানুষকে ওয়ার্ডার করবেন সব আল্লাহর পক্ষ থেকে করবে তাহলে এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে বছর একটা আমাদের সময় যায় না ঠিক আছে চলতে পারে আমি যেটা মনে ঠিক যে এটা সম্ভব না যার অনেক অনেকগুলি হতে পারে ঠিক আছে আপনি হয়তো বলছেন যে এই বিষয়ের উপরে কথা বলা একটা বিষয়ের উপরে হয়তো বলা যেতে পারে কিন্তু আমি অত বিজ্ঞ মানুষ নয় যে একটা বিষয়ের উপরে আমি সব সময় বলে যেতে পারব আমি মনে হচ্ছে যে প্রথমে বলে নিলাম যে তিনি আমাদের কাছে স্রষ্টার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল রাসুল হওয়ার পূর্বের জীবনটাকে আমরা মানে নবী হিসাবে গ্রহণ করি না তারপরে জীবনটাকে আমরা মানে একবারে রাইট বলে গ্রহণ করি তিনি যা কিছু বলেছেন স্রষ্টার পক্ষ থেকে বলেছেন তাহলে এখন কথা হচ্ছে যে স্রষ্টা যে তাকে যদি প্রেরণ করে থাকে এখন স্রষ্টার বাণীগুলো তিনি প্রচার করবেন সেই ক্ষেত্রে আমার কাছে কোনো কোনোটাই ভুল মনে হচ্ছে না একবারে কোনোটাই না আচ্ছা আচ্ছা আরিফুল ভাই আপনার কাছে এই আলোচনাটাতে আসার ছোট প্রশ্ন সমালোচনা করে না ইনফ্যাক্ট পারলে মাঝে মধ্যে দুই চারটা প্রশংসা করে দেয় সে একজন ক্ষমতাশীল একজন রাজনীতিবিদ এবং একটা দেশের ধরেন হত্যাকর্তা শাসনকর্তা কিন্তু কিন্তু

কিন্তু সেই মুসলিমদেরকে আপনি যে মুসলিমদের কথা বলছেন যে আমাদেরকে নিয়ে বলেন কিন্তু ধর্ম নিয়ে বলেন না সেই মুসলিমদেরকে সে এত পরিমাণে ঘৃণা করে মুখেও বলে না সেটা কিন্তু কাজে প্রকাশ করে দেয় কিভাবে মুসলিমদেরকে সে চাকরি থেকে বঞ্চিত করে মুসলিমদেরকে সে নির্যাতন করে মুসলিমদেরকে সে বৈষম্য করে মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার নিপীড়ন করে এইরকম যদি একটা শাসক থাকে বা এইরকম যদি একজন কিছু করে এইরকম যদি ঘটে

আরেকজন ব্যক্তি যে মুসলিমদেরকে ঘৃণা করে না মুসলিমদেরকে ঘৃণা করে না উল্টা মুসলিমদের আরো ভালো চায় জন্যই নিজের সময় নষ্ট করে সে মুসলিমদের জন্য মুসলিমদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখানোর জন্য সে কি করে অন্য ধর্মের লোকেদের বেলায়ও কিন্তু আমি মুসলিমটাই শুধু আপনার ক্ষেত্রে বলছি যেহেতু আপনি মুসলিম সে কি করে ধর্মটা নিয়ে সমালোচনা করে সে নবীজির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে কিন্তু মুসলিমদেরকে সে ঘৃণা করে না মুসলিম এমন কি এমনও হয় সে পার্সোনালি অনেক মুসলিমকে হেল্পও করে এইরকমও যদি ঘটে সেই ব্যক্তি কি করছে মুসলিমদেরকে সে ভালোবাসে মুসলিমদেরকে সে ঘৃণা করে ভালো না বাসুক ঘৃণা করে না বৈষম্য করে না নির্যাতন করে না কোন খারাপই করে না কাউকে ঘৃণা করতে বলেও না যে এই মুসলিমগুলোকে ঘৃণা করে রাখা এরকমও বলে না কোনোদিন কিন্তু ধর্মকে খারাপ বলে বলে ইসলাম খুব খারাপ নবীজি খুব খারাপ এই করছে সেই করছে এই যে দেখো এইগুলো থাকলে তোমরা তোমরা হচ্ছে উন্নতি করতে পারবা না এইভাবে বলে ধরেন মুখের ভাষা খারাপ করে বলে একেবারে এখন আপনি আমাকে বলেন যে এই যে দুইজন ব্যক্তির কথা বল আচ্ছা এই ব্যক্তিটা কেমন হবে আপনার কাছে খারাপ তো অবশ্যই তাই না এই ব্যক্তিটাও তো খারাপ নিশ্চয়ই তাদেরকে নিয়েই তো প্রথমে আপনি বলছেন যে আচ্ছা উনি স্টিল পিকচার হয়ে গেছেন স্ট্যাচু হয়ে গেছেন পানি হচ্ছে না ভালো হয়েছে আরিফুল ভাই আপনি আমার কতটুক শুনছেন এই দ্বিতীয় ব্যক্তিটার কথা শুনছেন পুরোটা দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তিটা তো নিশ্চয়ই আপনার কাছে খারাপ কারণ সেটা নিয়েই আপনি আমাদের কাছে বলতে আসছেন এখন আপনি আমাকে বলেন তো যে এই যে দুইজন ব্যক্তির কথা বললাম একজন ইসলাম নিয়ে বদনাম বদনাম করে 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 না 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 নিয়ে কোনো কথা বলে সুনাম দেয় কিন্তু মুসলিমদেরকে সে জঘন্য ভাবে ঘৃণা করে যেটার প্রকাশ তার এই অত্যাচারের মধ্যে পায় গুম খুন পিটাপিটি অত্যাচার নির্যাতন বৈষম্য অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে কোন ফেসা করে রাখা আর একটা মানুষ হচ্ছে কি সে

আরিফুল ভাই একটা বুদ্ধিমান মানুষ আরিফুল ভাই আরিফুল ভাই প্রশ্নে থাকি আপনি এটা বুদ্ধিমান মানুষ আপনাকে কিন্তু দুইটা চয়েস বসে বসে দুইটাই তো খারাপ কোনটা বেশি খারাপ মনে হচ্ছে আপনাকে সেখানে একটা চুজ করতে হবে আপনি চুজ করলেন মুসলিমদেরকে যা ইচ্ছা করুক আমার কোনো সমস্যা নেই কিন্তু যে কারো বিশ্বাস নিয়ে কেন কথা বলবেন তার মানে কি আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে মানুষকে মেনে নেওয়া যায় না ধরেন না কোপায় যে কোপায় নাই ধরেন করছে অর্থনৈতিকভাবে মুসলিম জাতিদেরকে বৈষম মুসলিম দেখলেই ওরা চাইতে না নিয়ে অন্য অন্যদেরকে চাক্তে না তারপরে মুসলিমদেরকে সামাজিক ভাবে ছোট করে মুসলিমদের উপরে অত্যাচার চলে ধরেন না খুন করেন না কিন্তু এরকম করে হিংসা করে ঘৃণা করে অত্যাচার করে

আমরা তো আজকে কত তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ আর হচ্ছে তিরিশ তারিখে আপনি একটা কাজ করেন তিরিশ তারিখে আপনার পছন্দ মতো যে কোনো একজন জ্ঞানী ব্যক্তি যে কোনো একজন মানুষ আপনি সাথে নিয়ে আমাদের সাথে যুক্ত হন আমরা একটু দেখি যে আপনার আপনি দুইজন মিলে কথা বললে দুইজন একই ট্র্যাকে একই ফ্লোতে কথা বলতে পারেন কিনা বা কথা বলেন কিনা

কারণ আপনি মনোযোগ আমার কথা শুনেন নাই আমার কথা বলছি ঠিকই এমন কিছু বলছি যেটা আপনি চাইলেই প্যাস করতে পারতেন আপনি মনোযোগ দিয়ে শুনেনি আপনি না না ব্রিলিয়েন্স লাগবে না জাস্ট মনোযোগ লাগবে কারণ আপু যদি একরকম কথা বলে আমি যদি একরকম কথা বলি আপনাদের জন্য সুবিধা হয়ে গেল আপনি আমাদের মধ্যে কেতাল লাগিয়ে দেবেন এই দুজনের মধ্যে কে ঠিক আপনি তো মজার উঠবেন যেমন আমার আমি একা থাকবো এখানে বসে আপনি তিনজন মাওলানা বা আপনার সাথে আরো দশজনকে যুক্ত হবেন এখানে টোটাল দশজন মানে আমি বাদে নয় জানাচ্ছি আগামী হচ্ছে কত তারিখে আপু বসে বসে শুধু দেখবে লোপাবু কথাই না আমি শুধু কথা বলবো দেখেন তো কিরকম করে মজা মজালুটি আপনাদের সবার একেবারে কিভাবে খেলে দিই যাই হোক আমরা একটা কাজ করি আলোচনায় চলে যাই তাহলে সেটা হচ্ছে কি লোপাবু উনি বলছেন আরিফুল ভাই বলছেন যে পুরা ইসলাম ধর্ম নিয়ে মানে সরি পুরা মুসলিম জাতি নিয়ে যদি কেউ ঘৃণা ছড়ায় খারাপ কথা বলে নোংরা কথা বলে সেটার চাইতে নবীজিকে নিয়ে যদি নোংরা কথা বলে ইনফ্যাক্ট ইসলামের কথাটা উনি আমি জানি না উনি হয়তো অ্যাড করবেন কিন্তু নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে সেটা ওনার কাছে বেশি কষ্ট দেয় সেটা ওনার কাছে বেশি খারাপ লাগে তো আরিফুল ভাই এখন আপনার কথা থেকে যদি আসি আপনি কিন্তু এটা কি ভালো মনে করছেন মানে দুটোই খারাপ দুটোই অবশ্যই খারাপ ছিল দুটোর মধ্যে থেকে আপনি মানে একটু কম খারাপ দেখছেন এই জিনিসটাকে তাই তো যে এটা খারাপ কথা যারা বলতেছে তারা হচ্ছে আর যারা হচ্ছে আপনার কি বলে যে মুসলিমদেরকে মানে নির্যাতন চালাচ্ছে তাদেরকে অপ্রেস করছে এরা হচ্ছে মানে কম খারাপ তো এটা আপনি বলেছেন রাইট এখন তাহলে সেই জায়গা থেকেই এখন আমরা যদি চিন্তা করি তাহলে যে মায়ানমারে কিংবা আরো বিভিন্ন জায়গায় যে মুসলিমদের উপর আমরা নিজেদেরকে জায়গা দিতে পারছি না এরকম একটা জনবহুল দেশ আমাদের কারণ আমাদের দেশে দেখা গেছে শিক্ষা টিক্ষা কোনো কিছু নাই সেই মাদ্রাসা মসজিদ বানায় বানায় কোনো স্কুল প্রতিষ্ঠান এগুলা কোনো কিছুই করা হয়নি যেগুলো যেখানে একদল মানুষকে নিজের দায়িত্ব নিজের নিতে শিখবে এগুলো কিন্তু করা হয়নি একদল মানে কি বলে মানে আমাদের দেশের বেশিরভাগ মানুষগুলো হচ্ছে নিরক্ষর না কিছু নিজেরা জানে না কিছু বোঝে কিন্তু একটা জিনিস ভালো পারে সেটা হচ্ছে পয়দা করতে বাচ্চা পয়দা করতে তো আমরা নিজেরাই নিজেদেরকে একটা অবস্থান দিতে পারছি না মানুষের যে মৌলিক চাহিদাগুলো গুলো সেগুলো দিতে পারছি না আমরা উনিশশো একাত্তর সালে যেই চারটি বিষয়ের উপরে নির্ভর করে আমরা স্বাধীনতা করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আহ এইগুলো তো আমরা দিতে পারছি না কিন্তু ওই যে এই এক্সট্রা মানুষগুলো আমরা তারপরেও জায়গা দিতে বাধ্য হয়েছি তো তার মানে কি আমরা কি তাহলে খারাপ কাজ করেছিলাম কারণ লোপাপু সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন একটা জাতকে ঘৃণা করা একটা জাতকে নিয়ে নোংরা কথা অত্যাচারও অনেক দূরের কথা অত্যাচার তো অনেক দূরের কথা জাস্ট নোংরা কথা বলার কথা বলতেছি এটা জাতি তুলে এই যে জেনারেলাইজ করাটা এইটা যদি মনে হয় যে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে এমন একটা ব্যক্তির মূল্য বেশি যেই ব্যক্তিটাকে উনি হয়তো জীবনে কোনোদিন দেখেও নাই

এটা যেমন সত্য সেই সাথে আবার শুনেও না শোনার কথাটা বলার পসিবিলিটিও সত্য কিন্তু আমি যেটা আমাদের কাছে যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কি এই যে বাংলাদেশ তারপরে শ্রীলঙ্কা ভারত তারপরে পাশে ফিলিপিন থেকে এইখান থেকে যে কর্মীগুলা যায় ওখানে কাজ করতে তাদেরকে যে শুধু যে মিসকিন তাই না বাংলাদেশের মুসলিম যে শুধু মিসকিন বলে তাই না হাতে যে আলী বাবা বলে ডাকে এটাও আপনি শোনেন নাই ভাই আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আসে আপনার পরিচিত কেউ কি সৌদি আরব বা মিডল ইস্টে

যে তাকে তার যেখানে কাজ করে সেখানে কোনোদিন শুনছে কিনা মিসকিন বলে ডাকতে বা এই যে আলী বাবা শব্দটি কইছে কিনা মানে এদেরকে দুই পয়সার বিশ্বাস করে কিনা ধরেন একটা একটা টাকার ক্যাশ মানে ক্যাশ বলতে ইয়া ক্যাশ আর কি ক্যাশ বক্স কাউন্টারটা ক্যাশ বাক্সটা এটা রেখে যাবে কিনা কোনোদিন কোনো কোনো বাঙালি মুসলিমের হাতে একা দেখে মুসলিমদেরকে শুধু মুসলিম না খ্রিস্টান বৌদ্ধ অন্য হিন্দু ছাড়া যারা আছে তাদেরকে ম্লেচ্ছ বলে মুসলিমদেরকে বেশি বলে ম্লেচ্ছ শুনছেন শব্দটা এটা না ভাই এটাও শোনেন নাই আচ্ছা আমি

আপনার বাবা মার অপমানকে আপনি খারাপভাবে দেখবেন নাকি আপনার ওই নবিজির অপমানকে বেশি খারাপভাবে দেখবেন ঠিক আছে আমি প্রথমেই বলেছি এই কথাটা সেটা আমি এখন বারবারই বলবো যার কারণ হচ্ছে এটা যত সময় ব্যয় করেন না কেন আমি শুধু এটাই বলবো যে সবচাইতে বেশি প্রায়োরিটি দেব আমি আমার নবীকে ঠিক আছে বলবেন আমাদের কিন্তু কারণটা কেন সেখানে আসতে পারেন যে আসলে যত কোন কথা বল ধরা যায় একটা যে কারণটা কি আসলে হুম কারণ হচ্ছে যে আমাদের বিশ্বাসটা কি এটা তো আপনাদের বুঝতে হবে আমাদের বিশ্বাসটা হচ্ছে নবীকে ভালোবাসতে হবে হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করতে হবে তার সমস্ত আদেশ পালন করতে হবে তাহলে এর কারণ কি আমরা এগুলো করলে আমাদের কি লাভ আসলে এগুলো আমরা করছি কেন কিছু টাকা পাবো কি মানুষের সম্মান দিবে এরকম এত কিছু না আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম অবশ্যই আছে সেখানে যাব। তাহলে

কারণ পিতা আমাকে কুবুরের দিকেও নিয়ে যেতে পারে পিতা মাতা আমাকে কুবুরের দিকেও নিয়ে যেতে পারে কিন্তু ইসলাম আর নবী মোহাম্মদ আমাকে দেখা যাচ্ছে জান্নাতে করটা ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আমাদের যে মূল লক্ষ্য যেটা সেটার দিকে কে বেশি নিয়ে যাচ্ছে আমাকে আমার পিতামাতা নিয়ে যাচ্ছে না আমার রাষ্ট্র আমাকে নিয়ে যাচ্ছে